হুমায়ুন আহমেদের বিখ্যাত চলচ্চিত্র আগুনের পরশমণিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অনবদ্য অভিনয় করে নিজের প্রতিভার সমুজ্জ্বল দৃষ্টান্ত রাখেন তিনি। তিনি দারুচিনি দ্বীপ সিনেমার সেই অতি দারিদ্রের মাঝেও স্বপ্নদ্রষ্টা সোবহান সাহেব চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মজার মজার বিজ্ঞাপনে অভিনয়ের ক্ষেত্রেও তিনি এতটুকু পিছিয়ে ছিলেন না কখনোই, যে বিজ্ঞাপনগুলো এখন আমরা ইউটিউবে সার্চ করে প্রায়ই দেখি। পাশাপাশি জনপ্রিয় মিসির আলী হয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু তাই নয়, নাটকের জগতেও তিনি নিজ নামে খ্যাত। নক্ষত্রের রাত কিংবা আজ রবিবার সব ধারাবাহিকেই তিনি বাবার চরিত্রে অনবদ্য। কার কথা বলছি, এখনও বুঝে উঠতে পারেননি? তিনি বাংলা চলচ্চিত্র এবং নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। যেই মানুষটা ভালোবাসার পাত্র, সেই মানুষটিকেই যখন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ট্রলের শিকার হতে, তখন কি মনে এতটুকুও প্রশ্ন জাগে না, কেন বাবার বয়সী এই বর্ষিয়ান অভিনেতাকে নিয়ে এখনকার বাচ্চাদের এত সমস্যা, কেন এত ট্রল? আমাদের আজকের এই ভিডিওটিতে জানাবো অবাক করা সেসব গল্পই। অন্যদিকে জানাবো আবুল হায়াত স্যারের জীবনের নানান অজানা কথা এবং তার বর্তমান অবস্থা, মানে তিনি কোথায় আছেন এবং কি করছেন। একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি নাট্য অভিনেতা, নাট্যকার এবং নাট্য নির্দেশক আবুল হায়াত বাংলা 1351 সালের 23 ভাদ্র মুর্শিদাবাদে মোহাম্মদ আব্দুস সালাম এবং শামসুন নাহার বেগমের ঘর আলোকিত করে এই পৃথিবীর বুকে জন্ম নেন। তার জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে, অনেকে তাকে 19 জুন উইশ করেন। ভুলটা শুরু হয়েছিল স্কুলে ভর্তির সময়। সার্টিফিকেটে 25 জুন জন্মদিন, এটা তিনি পালন করেন না। তার সঠিক জন্মদিন 23 ভাদ্র, সেই হিসাবে 7ই সেপ্টেম্বর। ভারতের পশ্চিমবঙ্গে জন্ম হলেও দেশ বিভাগের পর চলে আসেন চট্টগ্রামে। লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। স্কুল জীবন কাটে চট্টগ্রাম কলেজিয়েট এবং রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে ম্যাট্রিকুলেশন বর্তমান এসএসসি পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি পাশ করে 1962 সালে তিনি ভর্তি হন বুয়েটে। বুয়েটে পড়ার সময় তিনি শেরে বাংলা হলে থাকতেন। এরপর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে 1967 সালে পাশ করেন। ঠিক পরের বছরই ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে তিনি তার চাকুরি জীবন শুরু করেন। কিন্তু মনটান তো অভিনয়। এই সময় তিনি জানতে পারেন নাগরিক নাট্য সম্প্রদায় গ্রুপ থিয়েটারের একটি নাটক তৈরি হবে, যা টেলিভিশনে দেখানো হবে। আমেরিকা থেকে নাট্য নির্মাণের উপর মাস্টার্স করে আসা জিয়া হায়দার সেই নাটকের নির্দেশনা দেবেন। নাটকের নাম ইডিপাস। এই ইডিপাসের মাধ্যমে টেলিভিশন নাটকে আবুল হায়াতের যাত্রা শুরু হয়েছিল। প্রধান চরিত্রে অভিনয় না করেও তিনি ভীষণ জনপ্রিয় হয়েছিলেন। 1973 সালে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রে স্বল্প উপস্থিতিতে প্রথম অভিনয় করেন। একই বছর অরুণোদয়ের রাজসাক্ষী সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। তবে 90-এর দশকে এসে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করা শুরু করেন তিনি। কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা, প্রাণের চেয়ে প্রিয়, প্রেমের তাজমহল থেকে শুরু করে শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, জয়যাত্রা, দারুচিনি দ্বীপ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অজ্ঞাতনামা সহ অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন। সর্বশেষ অভিনয় করেছেন ফাগুন হাওয়া সিনেমায়। ওয়েব ফিল্ম দ্বিতীয় কৈশোরও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। সাহিত্য জগতেও তিনি তার নাম লিখিয়েছেন। এছাড়া তিনি বিজ্ঞাপন ও মডেল হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। উপস্থাপক হিসেবেও তিনি যথেষ্ট প্রশংসিত। মঞ্চে তার 3টি প্রিয় নাটক বাকি ইতিহাস বাদল সরকারের রচনায় নির্দেশনা দিয়েছিলেন আলী জাকের। আসাদুজ্জামান নূরের নির্দেশনায় দেওয়ানগাজীর কিসসে এবং জিয়া হায়দারের নির্দেশনায় সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপীর। সেরা 3টি টিভি নাটক, এখানে হুমায়ুন আহমেদের 2টি, খেলা ও একা একা, আর একটা আতিকুল হক চৌধুরীর আগন্তুক ধারাবাহিকের মধ্যেও হুমায়ুন আহমেদের 2টি অয়ময় এবং বহুপ্রিয়, আর একটি নিজের পরিচালনায় জোছনার ফুল। তাকে বলা হয়ে থাকে টিভি নাটকের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় বাবা। শুধু অভিনয়ই নয়, নাট্যকার হিসেবেও নিজের প্রতিভার আলো ছড়িয়েছেন তিনি। পরিচালনা করেছেন উন্মেষ, দিলদরিয়া, জোছনার ফুল, মনোহৃদয়, এছাড়াও অনেক আলোচিত নাটক। বর্ণিল কেরিয়ারে দেশের সর্বোচ্চ সম্মাননা 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ বহু পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। ব্যক্তিজীবনে তিনি বিয়ে করেছেন 1970 সালে। তার স্ত্রীর নাম মাহফুজা খাতুন শিরিন। ওনার 2 মেয়ের মধ্যে বড় মেয়ে নাট্যজগতের অত্যন্ত জনপ্রিয় টিভি অভিনেত্রী বিপাশা হায়াত। ছোট মেয়ে নাতাশা হায়াতও নাটকে অভিনয় করেছেন। জনপ্রিয় অভিনেতা এবং নির্দেশক তৌকির আহমেদ এবং মডেল অভিনেতা শাহেদ ওনার জামাতা। এমন একজন বিখ্যাত ব্যক্তি হবার পরেও, দেশের বিনোদন শিল্পকে এতটা সমৃদ্ধ করার পরেও, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশায় প্রচুর ট্রলের শিকার হন। তা সঠিক কোনো কারণ আজও কেউ খুঁজে বের করতে পারেনি। তবে একটি সূত্র জানিয়েছে, একসময় টিভিতে আবুল হায়াতের অতিরিক্ত বিজ্ঞাপন প্রচারের কারণে ট্রলের সূচনা হয়। সেই ধারায় এখনও সময়ে সময়ে তাকে নিয়ে ট্রলে মেতে ওঠে আধুনিক যুগের বাচ্চারা। প্রিয় ভিউয়ার্স, আবুল হায়াতের মতো জীবন্ত একজন কিংবদন্তি অভিনেতাকে নিয়ে এরকম ট্রল করার বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ওনাকে নিয়ে কেন এত ট্রল করা হয়, আর যারাই তাকে নিয়ে ট্রল করে তারা কেমন ধরনের মানুষ, এই নিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। সেই সাথে জানিয়ে দিন আবুল হায়াত অভিনীত আপনার প্রিয় কোনো নাটক কিংবা সিনেমার নাম। আবুল হায়াতের অভিনয় ভালো লাগলে আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। আরও এমন কিংবদন্তি অভিনেতাদের জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।